আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সারা পৃথিবীতে আপনারা দেখছেন যে ভারতবর্ষ যেভাবে হয়েছে, আমরা অনেক দেরিতে দেখেছি মানে আমাদের ভারতবর্ষ। মুম্বাই আপনারা দেখেছেন কি হয়, তামিলনাড়ু তাই, গুজরাটও তাই, রাজস্থানও তাই, কেরালাও তাই, কর্ণাটকও তাই, হরিয়ানাও তাই, দিল্লিও তাই। এই অবস্থায় সমস্ত রকম মিলামেশা, কোন রকম উৎসব সবকিছুই প্রায় বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতির মধ্যে কোনদিন আমাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমরা তো কখনো ভাবিনি, আমরা যেখানে দেখিও আর শুনিও নি। গতকাল লকডাউন করে কতটা করোনাকে আটকানো যায় এটা তো ভবিষ্যৎ বলবে। কলকাতায় একটু হয়তো এক একটা ওয়ার্ডে একটা দুটো তিনটি চারটে করে হচ্ছে, কতগুলো ওয়ার্ডে বড়বাজারের দিকে বিশেষ করে বনগাছিয়ার দিকে একটু ওয়ার্ডে দু তিনটে কেস হয়েছে। এদিকে আর খুব একটা বেশি এই দিকটা আসেনি, কিন্তু অন্যদিকে একটা দুটো তিনটে হচ্ছে। এই একটা দুটো থেকে সবাইকে সবাইকে অন্য জায়গায় চলে যায়। তাই আপনাদের সবাইকে আবেদন করব যেভাবে আপনারা আসেন সুন্দরভাবে নিজেদের নিজেদের মতো করে নিয়ন্ত্রিত করে। ধরুন পুলিশ সব করতে পারে না, সরকার একা সব করতে পারে না, যদি আপনারা সহযোগিতা না করেন, আপনারা সহযোগিতা না করেন, কাজে আপনাদের সহযোগিতার উপরে নির্ভর করছে আগামী ভবিষ্যৎ। আমরা কতগুলো আইন শৃঙ্খলার মধ্যে নিজেদের নিয়ন্ত্রিত রেখে আমরা একটা পদ্ধতি মানছি বলে আমরা চেষ্টা করে দেখছি যতটা সামলানো সম্ভব হয়। এর মধ্যে যদি মানুষ ভালো থাকে, যাতে কেউ না বলে যে তোমরা করোনি তাই এটা হয়নি, তাই আমরা যা বলছি কেন্দ্রীয় সরকার সরকার বলছি, সরকার চেষ্টা করছি সবার থেকে রাজনীতি যাতে পলিটিক্যাল ডিফারেন্সের জন্য কখনো না বলে যে তোমরা এটা করোনি এটা করোনি। আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে মানুষ ভালো থাকে, সেখানে নিয়ম শৃঙ্খলা এবং নিয়ম কানুন মেনে। তাই এই কতদিন আরো হয়তো কষ্টে আপনাদের থাকতে হবে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া আর নিজেদের সমন্বিতা এবং বিশেষ করে আপনাদের সাথে সাথে আমরাও আজকে সমব্যাপী সমদুঃখী এবং সমসাথী সবাইকেই আজকে এটা করতে হচ্ছে।